ভেবেছিলাম প্রেম করব, মনে পড়ল আমি তো গরিব আর মেয়েরা তো গরিব ছেলেদের প্রেম করে না। জীবনে কখনো স্ত্রীকে কাঁদাও না, মনে রাখবে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের বাবা মাকে ছেড়ে তোমার কাছে চলে এসেছে। একটা বাস্তব সত্যি কথা, তিন ধরনের মানুষের অহংকার সব সময় বেশি হয়। এক, বেশি শিক্ষিত হলে, দুই, বেশি সুন্দরী হলে, আর তিন, হঠাৎ করেই বড়লো হয়ে গেলে। কি ঠিক তো? বাংলায় একটা দুষ্টু মিষ্টি প্রেমের কবিতা, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। ছোট ছোট এলাচ দানা খেতে ভারী মিষ্টি, আর তোমার আমার ভালোবাসা ছোট থেকেই সৃষ্টি। বাবার টাকায় অহংকার দেখে কি লাভ, আরে মজা তো তখন আসবে যখন টাকা তোমার থাকবে, অহংকার থাকবে তোমার বাবার, কারণ বাবার হোটেল থেকে বেরিয়ে গেলে বোঝা যায় এক মুঠো ভাতের মূল্য কতটা। তুমনে মুঝে ছোড় দিয়া, কোই বাত নেই, হম দুয়া করেঙ্গে কি কোই কিসি অর কে লিয়ে তুমে না ছোড়ে। ক্যুঁ খুদা তুনে মুঝে, একটা কথা বলছি মন দিয়ে শুনো, কাউকে কাঁদিয়ে নতুন কারোর হাত ধরো না, কারণ একজনকে কাঁদিয়ে অন্যজনকে সুখী করা যায় না। এই ভিডিওটা যে দেখছে তাকে বলছি, ধরো তুমি একদিন ঘুম থেকে উঠে দেখলে তোমার ফোনে তিনজন মিস কল করেছে, প্রথম তোমার জিএফ, দ্বিতীয় তোমার মা, তৃতীয় তোমার বন্ধু, তখন তুমি কার কাছে আগে ফোন করবে কমেন্টে বলো। যাদের দেখতে খুব সুন্দর অথচ তাদের মন খুব নোংরা তাদেরকে বলছি, মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন, যাদের এই মনটাই নোংরা হয় না সুন্দর চেহারা নিয়ে কোনো লাভ হয় না। একটি ফুল দুটি পাতা, মনে পড়ে তোমার কথা, মনে আমার অনেক ব্যথা, তোমার সাথে হয় না কথা, তুমি কি বলবে কথা, তুমি ফুল আমি লতা, ভুলো না আমার কথা।